ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, খার্গিভ ও দনেৎস্কে একদিনে 48 বার বিমান হামলা। জানিয়ে দিব ইউক্রেনে যুদ্ধের মধ্যেই চলছে আরেক যুদ্ধ। আরো জানিয়ে দিব মারিউপোলে আহত সেনাদের সাগর পথে উদ্ধারের প্রস্তাব দিয়েছে তুরস্ক। এবং জানিয়ে দিব উত্তর কোরিয়ার 3 দিনে 8 লাখেরও বেশি করোনা শনাক্ত। এদিকে যুক্তরাষ্ট্রের রুশ কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দেব জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। খার্গিভ দনেৎস্কে একদিনে 48 বার বিমান হামলা। ইউক্রেনের 2 শহর খার্গিভ ও দনেৎস্ক গত 24 ঘন্টায় 48 বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন। রুশ সেনারা এখন দনেৎস্কের সোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে খবর আনাদলুর। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকসান্দর মতুজিয়ানিক রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ বাহিনী হামলা জোরদার করেছে, রাশিয়ার সেনাবাহর এখন ইউক্রেনের দনেৎস্কের দিকে অগ্রসর হচ্ছে। মতুজিয়ানিক জানান, খার্গিভ ও দনেৎস্ক অঞ্চল ছাড়াও গত 24 ঘন্টায় মাইকোলাইভ এবং ওডেশা অঞ্চলে 5 বার বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, রুশ বাহিনী এখন বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে। জাতিসংঘের তথ্য মতে গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত 3,381 জন বেসামরিক লোক নিহত এবং 3,680 জন আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 58 লাখ মানুষ ইউক্রেন থেকে অন্য দেশে পালিয়ে গেছেন। ইউক্রেন যুদ্ধের মধ্যেই চলছে আরেক যুদ্ধ। রাশিয়া ও পশ্চিমারা বিশ্বের মধ্যে 1 দশকেরও বেশি সময় ধরে চলা গুপ্তচর বৃত্তির লড়াই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আরও জোরালো হয়েছে। প্রকাশ্য যুদ্ধের পাশাপাশি চলছে গুপ্তচর বৃত্তি গোপন লড়াইও। বিবিসির প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, রাশিয়া ও পশ্চিমাদের গুপ্তচর বৃত্তির এই লড়াই শুরু হয় 2014 সালে। তখন রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে, যা পশ্চিমা দুনিয়ার কাছে রুশ গোয়েন্দা সংস্থার ভূমিকাকে প্রকাশ্যে নিয়ে আসে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলা বা ইউরোপের বিভিন্ন দেশে গুপ্ত হামলা, যেটি হোক তার মধ্যে দিয়েও রুশ গোয়েন্দাদের গোপন কার্যক্রমের ধারণা পাওয়া যায়। সাম্প্রতিক মাসগুলোয় পশ্চিমা বিভিন্ন দেশ রুশ গোয়েন্দা সংস্থাকে পাল্টা আঘাত করে দীর্ঘমেয়াদে ক্ষতি করার চেষ্টা করছে। রুশ গোয়েন্দা সংস্থা যেন গোপনে হামলা চালাতে না পারে সেটাই পশ্চিমাদের লক্ষ্য। এজন্য পশ্চিমা দেশগুলো থেকে 500 রুশ কর্মকর্তার বহিষ্কারকে প্রতীকী হিসেবে ধরে নেওয়া যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এসব কর্মকর্তাকে কূটনীতিক বলা হচ্ছে, কিন্তু মনে করা হয় তাদের বেশিরভাগই ছদ্মবেশী গোয়েন্দা গুপ্তচর। তারা মূলত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা ও এজেন্ট নিয়োগের কাজে যুক্ত ছিলেন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের কার্যক্রম চালিয়ে থাকে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো 2014 সাল থেকেই ইউরোপ জুড়ে বিভিন্ন কার্যক্রম যুক্ত রুশ গোয়েন্দাদের চিহ্নিত করতে কাজ করছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা রুশ গোয়েন্দাদের মধ্যে রাশিয়ার সেনা গোয়েন্দা সংস্থার জিআরইউ ইউনিট 2,929,155 এর সদস্যরাও আছেন। নাশকতা ও গুপ্ত হত্যা তাদের অন্যতম কাজ। 2014 সালের পর ইউরোপ জুড়ে সংঘটিত ছোট বড় নাশকতার ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল চেক প্রজাতন্ত্রে গোলাবারুদের মজুতে বিস্ফোরণ। 2014 সালের এই নাশকতার ঘটনার পেছনে কারা দায়ী সেটা খুঁজে বের করতে প্রায় 7 বছর লেগে যায়। সেই হামলাকারীদের কয়েকজন 2018 সালে যুক্তরাজ্যের সলসবেরিতে বিষ প্রয়োগের ঘটনায়ও জড়িত ছিলেন। একই দল চেক প্রজাতন্ত্রে এক বুলগেরীয় ব্যবসায়ীকে বিষ প্রয়োগের চেষ্টা করে। প্রতিবেদনে বলা হয়েছে, গুপ্তচরদের চিহ্নিত করা ব্যয়বহুল কাজ। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, যত বেশি মানুষের উপস্থিতি থাকে তারা কি নিয়ে কাজ করছে সেটার উপর নজর রাখা তত কঠিন হয়ে পড়ে। যদিও রাশিয়ায় কাজ করা পশ্চিমা গোয়েন্দারা সারাক্ষণই সেদেশের নজরদারিতে থাকেন, পশ্চিমারা বসে নেই। এসব দেশের কর্মকর্তারা বলেছেন, রুশ কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রতীকী ঘটনার চেয়েও বেশি কিছু। ইউরোপীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেন, আমরা রুশদের আক্রমণ করার ক্ষমতা, প্রতিবেশীদের ওপর তাদের হুমকি তৈরি করে এমন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা কমানোর
চেষ্টা করছি, অপর একজন কর্মকর্তা বলেন রাশিয়ার বিরুদ্ধে সব পদক্ষেপই নেওয়া হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে হুমকি কমাতে। ইউরোপের কয়েকটি দেশ মনে করে সেসব দেশে ব্যাপক সংখ্যক রুশ গুপ্তচরের উপস্থিতি আছে, এজন্য সম্প্রতি জার্মানি 40 জন রুশ কর্মকর্তাকে বহিষ্কার করেছে। এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা মনে করেন জার্মানি আগেও আরো একশো রুশ গোয়েন্দাকে বহিষ্কার করেছিল, কিন্তু রুশ কর্মকর্তাদের সাম্প্রতিক এ বহিষ্কারের মিছিলে নেই যুক্তরাজ্য। জানা গেছে দেশটির কাছে সন্দেহভাজন মনে হয়েছিল এমন অনেককেই সলসবেরিতে হামলার পরই যুক্তরাজ্য থেকে বের করে দেওয়া হয়। এরপরও যারা রয়ে গেছেন তারা প্রত্যাহিক কাজের আড়ালে অন্য কোনো কার্যক্রম চালাচ্ছেন কিনা সেটা জানতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 তাদের উপর নজর রাখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রুশ কর্মকর্তাদের বহিষ্কার করেছে প্রত্যেকের বিরুদ্ধে আলাদা তদন্তের পর। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এসব তদন্ত পরিচালনা করেছে বলে BBC-কে নিশ্চিত করেন দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা। দেশটির গোয়েন্দারা মনে করেন অল্প সময়ের মধ্যে এত রুশ গুপ্তচরের বহিষ্কার রাশিয়ার কার্যক্রমকে দুর্বল করে দেবে। এদিকে পশ্চিমাদের পাল্টা জবাব দিতে রাশিয়াও 40 জন জার্মান কর্মকর্তাকে বহিষ্কার করেছে, যা দেশটিতে কর্মরত জার্মান কর্মকর্তার এক তৃতীয়াংশ। 2014 সাল থেকে ইউক্রেন পশ্চিমা রুশ গোয়েন্দাদের গোপন অপারেশনের ঘাঁটি হয়ে ওঠে। BBC-র প্রতিবেদনে তথ্য, উভয় পক্ষ ইউক্রেনে একই সঙ্গে নিজেদের এজেন্ট নিয়োগ ও প্রতিপক্ষকে সমূলে উৎপাটনের চেষ্টা করে, সঙ্গে উচ্চ পদস্থ ইউক্রেনীয় কর্মকর্তাদের হত্যার অভিযানও চলতে থাকে। পশ্চিমা কয়েকটি দেশ রুশ গুপ্তচরদের ধরতে সাহায্য করতে ইউক্রেনকে প্রশিক্ষণ দেয়। আগামী দিনগুলোই ওই গুপ্তচর ভিত্তির যুদ্ধ আরো জোরালো হতে পারে, বিশেষ করে মস্কোর জন্য ইউক্রেনের জন্য পাঠানো সামরিক সহায়তা রুশ গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হতে পারে। তবে ইউক্রেনে পশ্চিমা সহায়তা আসার অন্যতম পথ পোল্যান্ডে এমন কোন সামরিক সহায়তার বহরে হামলা করা হবে খুব ঝুঁকিপূর্ণ, কারণ এর ফলে ন্যাটোর আইন অনুযায়ী আত্মরক্ষায় পোল্যান্ডকে ন্যাটো জোটের সহায়তা করার সুযোগ তৈরি হবে, যা রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। পশ্চিমা গোয়েন্দারা আশঙ্কা করছেন 2014 সালে চেক প্রজাতন্ত্র যে ধরনের গুপ্ত হামলা হয়েছে, আগামী দিনগুলোই পোল্যান্ডেও একই ধরনের হামলার চেষ্টা হতে পারে। এক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তা BBC-কে বলেন এ ধরনের গোপন অভিযান প্রায়ই এমন রুশদের মাধ্যমে পরিচালিত হয় যারা দেশে যাওয়া আসার মধ্যেই থাকেন। বিভিন্ন দেশের রুশ দূতাবাস তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেয়। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে নানা আশঙ্কার মধ্যেও পশ্চিমা দেশগুলোর আসা রুশ কর্মকর্তাদের বড় আকারে এই বহিষ্কারাদেশ পর প্রথাগত গুপ্তচর ভিত্তি এখন দেশটির জন্য বেশ কঠিন হয়ে উঠবে। মারিওপোলে আহত সেনাদের সাগর পথে উদ্ধারের প্রস্তাব দিয়েছে তুরস্ক। মারিওপোলের স্টিল প্লান্টে আটকে পড়া আহত সেনাদের সাগর পথে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে কালিন জানান তিনি ব্যক্তিগতভাবে 2 সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির কাছে এই প্রস্তাব দিয়েছেন, সেই আলোচনা এখনও চলমান আছে। এই পরিকল্পনার আওতায় স্টিল প্লান্টে থাকা সেনাদের বেরদুয়ানস্ক পোর্ট দিয়ে তুরস্কের জাহাজে করে কৃষ্ণ সাগর হয়ে তাদের ইস্তাম্বুলে আনা হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা। কালিন বলেন এই উপায়ে আমরা কাজটা করতে পারলে বেশ খুশি হব, আমরা প্রস্তুত, এমনকি আমাদের জাহাজ আহত সেনা ও বেসামরিক নাগরিকদের উদ্ধার করতে তৈরি আছে, সূত্র রয়টার্স। উত্তর কোরিয়ায় 3 দিনে 8 লাখেরও বেশি করোনা শনাক্ত। উত্তর কোরিয়ায় গত 3 দিনে 8 লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার উত্তর কোরিয়া জানিয়েছে দেশটিতে জ্বরে 15 জন মারা গেছেন, খবর BBC-র। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA বলেছে দেশটিতে এখনও পর্যন্ত 42 জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। করোনা শনাক্ত হয়েছে 8,20,620 জনের, 3,24,550 জন চিকিৎসা নিচ্ছেন। এ পরিস্থিতিকে মহাবিপ পর্যায়ে বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্তের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে উত্তর কোরিয়া। এরপর দেশজুড়ে লকডাউন ও বিধি নিষেধ আরোপ করা হয়। KCN বলছে দেশের সব প্রদেশ, শহর ও কাউন্টি পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে। কর্মক্ষেত্র, উৎপাদন এলাকা ও আবাসিক এলাকাগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ার খবর সামনে আনে উত্তর কোরিয়ার সরকার। রাজধানী
পিয়ংইয়ংয়ে অমিক্রনে আক্রান্ত ওই রোগী শনাক্ত হয়। এর পাশাপাশি বিষয়টিকে জরুরি অবস্থা আখ্যায়িত করে দেশজুড়ে লকডাউনের আদেশ দেন সর্বোচ্চ নেতা কিম। বিবিসি বলছে, প্রথমবার করোনা ভাইরাস শনাক্তের কথা প্রকাশ্যে স্বীকার করল দেশটির সরকার। এতে দেশটিতে সম্ভাব্য বড় ধরনের সংকটের বিষয়টি নজরে এলো। উত্তর কোরিয়া বিদেশি সাহায্য নিয়ে টিকাদান কর্মসূচি চালাতে রাজি হয়নি, সীমান্ত বন্ধ করে রেখেছে, কিন্তু কঠোর নিষেধাজ্ঞাও ব্যর্থতা ঠেকাতে পারেনি। প্রথমবার করোনা শনাক্তের কথা স্বীকার করে পরিস্থিতি মহাবিপর্যয় উল্লেখ করেছেন কিম জং উন। গতকাল শনিবার তিনি বলেন, এ মহামারী সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার কোন নাগরিক করোনায় আক্রান্ত হননি বলে দুই বছর ধরে দাবি করে আসছিল সরকার। বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর থেকেই কঠোর বিধিনিষেধ জারি করেছিল দেশটি। এর জেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় পিয়ংইয়ংকে। দেশটিতে টিকা দেওয়ার বিষয়ে কোনো সরকারি তথ্য নেই। বিবিসি বলছে, বিশ্বের সবচেয়ে নাজুক স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি উত্তর কোরিয়ার দেশটিতে করোনার টিকা, ভাইরাস বিরোধী ঔষধ ও গণহারে পরীক্ষার সক্ষমতা নেই। এর আগে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড টিকা দিতে চাইলেও নেয়নি পিয়ংইয়ং। এখন আবার সাহায্য ও টিকা পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং ও সিউল। যুক্তরাষ্ট্রের রুশ কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি। ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের শারীরিক সহিংসতার হুমকি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। প্রলোভন দেখানোর উদ্দেশ্যেই ওয়াশিংটনে রুশ কূটনীতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলু এস্থোনো গতকাল শনিবার রাশিয়ার একটি টেলিভিশনকে বলেন, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুশ কূটনীতিকদের মুখোমুখি দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে। আনাতোলু এস্থোনো আরো বলেন, যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্যোগের মতো। মূলত রুশ দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে। দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন। আনাতোলু এস্থোনো জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রুশ দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন। রুশ কূটনীতিকদের প্রলুব্ধ করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন মার্কিন গোয়েন্দারা। অভিযোগের বিষয়ে CIA FBI এর বক্তব্য জানার চেষ্টা করেছে বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু CIA ও FBI এর কাছ থেকে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের হামলার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে তিক্ততা চলে আসছে। ইউক্রেনের রুশ হামলার পর এই তিক্ততা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত মার্চ মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের ঘটনা ঘটে। জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলা করতে জঙ্গিরা ব্যবহার করতে পারে স্টিকি বোমা। করোনার ভয় কাটিয়ে চলতি বছরের মে মাস থেকে শুরু হয়েছে চারধাম তীর্থযাত্রা। জম্মু ও কাশ্মীরে এই চারধামে দেশের বহু তীর্থযাত্রী আসেন পূর্ণ অর্জনে পাহাড়ি পথ বেয়ে মন্দিরে যান, যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে। কিন্তু এই চারধাম যাত্রায় রয়েছে বিপদ, কারণ সন্ত্রাসবাদীরা আতঙ্ক ছড়াতে তীর্থযাত্রীদের ওপর হামলার পরিকল্পনা করে থাকে। যদিও সফল হয় না ভারতীয় সেনার নিরাপত্তা বলয়ের কারণে, তবু এবার গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছে যে জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলা করতে জঙ্গিরা ব্যবহার করতে পারে স্টিকি বোমা। সূত্র আগাম সতর্ক করে জানিয়েছে যে কাটারায় তীর্থযাত্রী ভর্তি একটি বাসে হামলা চালানোর জন্য একটি স্টিকি বোমা ব্যবহার করা হতে পারে। এ কারণেই সন্ত্রাস বিরোধী তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর একটি দল আজ ঘটনাস্থল এবং বাসটি পরিদর্শন করেছে। জানিয়ে রাখা ভালো, 13 মে শুক্রবার তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি বাসে আগুন লেগে 4 জন নিহত এবং 24 জন আহত হয়। কাটরা থেকে জম্মু যাওয়ার পথে কাটরা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে খারমালের কাছে বাসটি আগুন ধরে যায়। প্রাথমিক তদন্ত অনুসারে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত যা কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটিকে গ্রাস করে। সেই দুর্ঘটনা হলেও জঙ্গিরা যে সুযোগের অপেক্ষা করে রয়েছে সেটা জানিয়ে সুরক্ষা বাহিনীকে সতর্ক করা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপদে ভ্রমণ করানোই সরকারের মূল লক্ষ্য। এমনকি তীর্থযাত্রীদের সুরক্ষাও, তাদের যাত্রাপথে যাতে কোনো বাধা না আসে সে কারণে যাত্রা শুরুর আগে থেকেই একাধিকবার জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনার উচ্চ পদস্থ কর্তারা বৈঠক করেছেন। তীর্থযাত্রায় পথে মোতায়েন করা রয়েছে ভারতীয় সেনাদের, তবে তা সত্ত্বেও কোনোভাবে যেতে সন্ত্রাসবাদের ছায়া না পড়ে সেদিকেই আরও বেশি করে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।